ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। এই সময় ছোট একটা ক্লিপ মানে ইনফরমেশান দিতে চাই, প্রচুর লোকের এগ বাইন্ডিং, লোকের হ্যাঁ লোকের পাখির এগ বাইন্ডিং হচ্ছে। আর আজকে বিকেলের ভিডিওটা অতি অবশ্যই দেখবেন, আমার কালকে কিন্তু ফোন সুইচ অফ থাকবে, তো সেটার বিষয়ে বলে দেওয়া আছে। তো যাই হোক, এগ বাইন্ডিং হওয়ার কারণ ভিটামিন ই, এ অ্যান্ড ডি এর প্রবলেম, ঠিক আছে। আর যখনই হচ্ছে, এখানে একটা হোমিওপ্যাথিক মেডিসিন না, তিনটে হোমিওপ্যাথিক মেডিসিন আপনার সঙ্গে থাকা দরকার। পালসেটিলা থাকি তো যখন দেখছেন এগ বাইন্ডিংয়ের সমস্যাটা এসছে, আপনি দিয়ে দেবেন, ঠিক হয়ে যাবে, বেরিয়ে আসবে। আপনার যদি হ্যান্ডটেম পাখি হয় বা ধরে খাওয়াতে পারেন, তাহলে এক ফোঁটা জলের সঙ্গে, এক দু ফোঁটা জলের সঙ্গে এক ফোঁটা ওষুধ এক ঘন্টা অন্তর অন্তর দিন বেরিয়ে আসবে। আর যদি 30-35 এমএল জল দেন তো আপনারা ডোজটা জানেন। যদি ধরুন কোনো সময় পুশ করতে গিয়ে, অনেকে আবার পুশ করে ওখানে গ্লিসারিন দিয়ে পুশের জায়গায় বা একটু নারকোল তেল দিয়ে হালকা করে এরকম অবস্থায় পুশ করলে যদি চ্যানেলে শীতে শীতেই থাকে বেরিয়ে আসবে, ফেটে যায় কোনো কারণে। ধরুন অনেক দিন ধরে আছে, ধরুন দুদিন এগ বাইন্ডিং হয়ে আছে তারপর রিলিজ হলো, ভেতরে অনেক সময় ইনফেকশান হয়ে যায় আফটার রিলিজ এগ। একটা কাজ করবেন যে আপনার ইচিনেশিয়া মাদার, যেটা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল এবং মানে অ্যান্টিবায়োটিক উইথ প্রোবায়োটিক, তার সঙ্গে রিপ মানে পালসেটিলা থাকিটা তো নিশ্চয়ই দেবেন। এই দুটো তো মেডিসিন হলো, মানে যখন ইন্ডিভিজুয়াল মানে এগ বাইন্ডিং থেকে রিলিজ করছেন বাইন্ড মানে ওই প্রবলেমটাকে, তাহলে পালসেটিলা থাকি। যখন কোনো কারণে ইস্যু হয়েছে, ধরুন দুদিন তিন দিন গ্যাপ হয়ে গেছে তারপর বেরিয়েছে, বা একদিনও বা বার করতে গিয়ে ফেটে গেছে, বা কোনো কারণে কিছু অ্যাক্সিডেন্টাল ব্যাপার হয়েছে, ভেতরে অনেক সময় ইনফেকশান হয়ে যায়, ইচিনেশিয়া মাদার দিনে দুবার তার সঙ্গে পালসিটিলা থার্টি নিশ্চয়ই দেবেন, ঠিক আছে। পালসিটিলা থার্টি নিশ্চয়ই দেবেন আর জেলসিমিয়াম থার্টিটা নিশ্চয়ই দেবেন, এইটা হচ্ছে কম্বিনেশন। আফটার রিলিজ দ্য পার্টিকুলার এগ, এই সিচুয়েশানে আপনি কোনো সিচুয়েশান অ্যাবস্ট্র্যাক্ট লাগলে মানে কীরকম বল প্রবলেম হলে দেখতে লাগলে পাখিটা উইক হয়ে গেছে, ইচিনেশিয়া, জেলসিমিয়াম, পালসিটিলা একসঙ্গে দেবেন, পরপর তিন দিন দেবেন, দিনে দুবার করে ঠিক হয়ে যাবে। এটাই বলা ছিল, সেই জন্য বললাম। নমস্কার।